তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঐশিক, তোমরা দেখছো ঐশিক মোটো ব্লগ। তো আশা করি তোমরা ভালো আছো আর আমিও তোমাদের সঙ্গে ভালো থাকার চেষ্টা করছি। অ্যান্ড সামনেই তো পুজো গেল, তো পুজোর সময় ব্লগ করতে পারিনি বিকজ বন্ধুদের নিয়ে একটু ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম, তো তার জন্য ব্লগ করতে পারিনি। অ্যান্ড আমার পুজো তো ভালোই গেছে আর আশা করি তোমাদের পুজো অনেক বেশি ভালো গেছে। অ্যান্ড বিজয়াদশমী সবাইকে প্রণাম জানাই আমার থেকে, যারা বড় আছো, যারা আমার ভিডিও দেখছো, অ্যান্ড যারা আমার থেকে ছোটো আছো তাদেরকে আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে আমরা তিনটে ফ্রেন্ড মিলে বেরিয়েছি, অ্যান্ড সামনে তো সায়ন রয়েছে, অ্যান্ড আমি বেরিয়েছি, আর আমার পেছনে একটা বন্ধু আছে। তো সেটা তোমাদের ব্লগের মাঝে দেখিয়েই দেবো কারা কারা বেরিয়েছিলাম অ্যান্ড কোথায় যাচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে, স্কিপ করে গেলে হবে না। অ্যান্ড ব্লগটা তো ইন্টারেস্টিং হবেই, আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে ভালো ভালো কিছু রিলস বানাবো, বিকজ আমার যে পেছনে বন্ধুটা রয়েছে সে ফটোগ্রাফার, তো আমার খুব ভালো বন্ধু হয়, তো তার জন্য ওকে নিয়ে বেরিয়েছি। অ্যান্ড ভালো ভালো রিলসও বানাবোই, তো রিলসগুলো দেখার জন্য আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে। তো আমি ডিসক্রিপশন বক্সে আর হয়তো স্ক্রিনে তোমাদের আমার ইনস্টাগ্রামের আইডি চলে আসছে, তো গিয়ে আমায় ফলো করে নিও অ্যান্ড ভালো ভালো রিলস দেখার জন্য। তো চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক। অ্যান্ড এখন বাজে 4:07, তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বললাম, আমি ব্লগটা দেখতে হবে তার জন্য, তো চলো। গাইস আমি পিলিয়ন নিয়ে আসি, তো তার জন্য আমি নর্মালি রাইড করছি, অ্যান্ড ও সিঙ্গেল আছে, তো তার জন্য হুহা করে বেরিয়ে যাচ্ছে, তো রাস্তা ছেড়ে না ভাই জোরে যাচ্ছে। পুরো সময় মানে কেমন আনন্দ করলে তোমরা, আই হোপ তোমাদের বাড়ির মানুষগুলোর সঙ্গে একসঙ্গেই ছিলে অ্যান্ড বন্ধুদের সঙ্গে অনেক বেশি মজা করেছো। তো পুজোতে কেমন এনজয় করলো সেটা আমাকে আমার কমেন্ট সেশানে জানিও। অ্যান্ড একটু ইরেগুলার হয়ে যাচ্ছে ব্লগ আমার ভিডিও আমার চ্যানেলে, তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি, তো চেষ্টা করবো রেগুলারিটি বজায় রাখার জন্য। দেখতে পাচ্ছ আমাকে লিটারেলি নিজের করছে, বাট ভাই আমি করবো না, তুই যা। তো চলো ভাই। অ্যান্ড আরেকটা কথা, আমার পেছনে যে বন্ধু রয়েছে তো সে একটা নতুন ইউটিউবের চ্যানেল করছে, তো ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে চলে আসবে, তো ভাইকে গিয়ে ফলো করে নিও। ও ভালো ভালো ফটো ক্লিক তো করে অ্যান্ড এডিটও করে, ও সেই টাইপের উপরে কন্টেন্টের উপরে ব্লগ বানাবে, তো ভাইয়েরও ব্লগগুলো তোমরা দেখো অ্যান্ড ভাইকে সাপোর্ট করো। তো চলো। তো গাইস আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে, তো সাবস্ক্রাইব করে নিও, ভালো ভালো ভিডিও আমি চেষ্টা করি বানানোর, অ্যান্ড হয়তো তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালোও লাগবে আশা করি। অ্যান্ড এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি করবে, অ্যান্ড আর আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও ভালো ভালো রিলস দেখার জন্য। এটা হচ্ছে আজকে রিলস বানাতে বেরিয়েছি, তো রিলস যেহেতু বানাতে বেরিয়েছি তো তার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই, তো তার জন্যই আজকে ব্লগটা করা। ভাই সাহেব তো ভাই একা আছে বলে হু হু করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কি বেরিয়েছি যখন, আমার গাড়িটার তো কিছু কিছু পাবলিক রিয়াকশনও পাওয়া যাবে আই হোপ, বিকজ লাউড তো তোমরা বুঝতেই পারছো কতটা হয়ে গেছে, ভিডিওটা দেখতে হবে স্কিপ করে গেলে হবে না, তো চলো সামনে যাই। অ্যান্ড গাইস আরেকটা কথা, আমার এক্সজস্টটা চেঞ্জ করার পরে আমার আগের যে ভিডিওটা ছেড়েছিলাম তো সেটাতে তোমরা অনেক ভালো রেসপন্স দেখিয়েছো, তো আমি আশা করবো তোমরা এরকমভাবেই আমার ভিডিওতে রেসপন্স দেখাও, যাতে তোমরাই আমার মোটিভেটর। আমরা যারা ভিডিও বানাই তোমরা তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই, তো তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো আমরাও সবসময়ের জন্য মোটিভেট হই অ্যান্ড আমরাও চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো ভাই কী করছে বুঝতে পারছি না। তো ভাই ব্যাপার মারছে, তো এক্সজাস্ট চেঞ্জ করার পর থেকে গাইস সিরিয়াসলি বলছি লিটারেলি আমি যেখান দিয়ে যাই না সবাই ঘুরে ঘুরে তাকায় যে কি ভাই। তো গাইস দেখতেই পাচ্ছ যে অসাধারণ একটা ভিউ,
যে কাশ ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগছে। অ্যান্ড কি বলবো, পুজোর পরে বা পুজোর আগে একটা এই কাশ ফুল যখনই ফোটে তো একটা অন্য ধরনের ভাইব আসে, তো তোমরা সেটা সবাই বোঝো, তো অনেক বেশি ভালো লাগে। কী বলবো, রোদে পুরো চোখে এসে লাগছে, তো কি করা যাবে। তো চলো, ও বিরাট মজা পাচ্ছে, কিরকম করছে দেখতে পাচ্ছ গাইস। তো গাইস দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে, যে ভিউটা তো অসম রয়েছে, অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে। কোন দিকে, এদিকে যাবি? ও আচ্ছা আচ্ছা, দেখিয়েছি। চলো ভালো একটা জায়গায় যাই, অ্যান্ড তোমাদের সঙ্গে তো শেয়ারটা পুরোটাই করছি। জায়গাগুলো অনেক বেশি ভালো, অ্যান্ড এখানে তো লিন করার জন্য সেরা, বাট কী করবো, আমার পেছনে তো পিলিয়ন রয়েছে, তো তার জন্য আমি নর্মালি রাইড করছি, আমি ওভার স্পিড রাইড। তো গাইস জায়গাটার নাম হচ্ছে সারাংপুর, অ্যান্ড এখানে তো দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে। তো এখানে কিছু রিলস আমরা মানে বানাবো, তো সেগুলো তো বললামই, আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দেবো। অ্যান্ড দেখতেই পাচ্ছ সামনেটা কত সুন্দর লাগছে, সূর্যের মানে রৌদ্র এসে পড়েছে, অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে। তো চলো রিলসগুলো বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস এখন রিলস শ্যুট চলছে, অলরেডি দুটো রিলস বানানো হয়ে গেছে, মানে ক্লিক করা হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছি যে ওরা মানে রিলস বানাচ্ছে, দেখা হচ্ছে রিলসগুলো বানানোর পর। তো গাইস আমাদের রিলস তো কমপ্লিট হয়ে গেছে বানানো, তো সেগুলো দেখার জন্য কী করতে হবে, আমার ইনস্টাগ্রামে ফলো করে নিতে হবে, ইনস্টাগ্রাম আইডিটা তো ডিসক্রিপশন বক্সে চলে আসছে। আর তো এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আমার বন্ধু, তো এর একটা আজকে থেকে একটা ইউটিউবের চ্যানেল করবে, তো লিঙ্কটা তোমাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভাইকে ফলো করে নিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভালো ভালো ভিডিও তো ভাই ছাড়বেও। আর এখানে কে চিনি না, কে এসছে কোথা থেকে চিনতে পারছি না, তুই যা ভাই। তো গাইস তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো কোনো জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে গাড়ি চালিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি করবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।